গতকাল সিপিআই নেতা অবকা সাহুক গিরফ করে ক্রসর বিরোধী আন্দোলন তীব্রতর হয়েছে। হরভঙ্গা থানা খরভূইরে গ্রামবাসী ক্রসরক বিরোধ করে দীর্ঘ ষোল দিন হব ধারণা দেউছন্তি। ঘটনাস্থলরে উত্তেজনা দেখা দেইছে। প্রশাসন ও গ্রামবাসী আলোচনায় বিফল হয়েছে। তিনি প্লাটুন পুলিশ ফোর্স মোতায়েন হয়েছে। সূচনা অনুযায়ী বৌদ্ধ জেলা হরভঙ্গা থানা খরভূই গ্রামের ক্রসরক বিরোধ করে শতাধিক গ্রামবাসী স্থানীয় সিপিআই নেতা অবকা সাহুক নেতৃত্বে চলিত মাস এক তারিখ ধারণা দিয়ে আসুচ্ছন্তি। তবে গতকাল ভুবনেশ্বর অবকা সাহু ফেরুথিবা বেলে তাঙ্কু অড়েণীগড় নিকটরু গিরফ করে কোর্ট চালাণ করা সহ জামিন নামঞ্জুর হবার তাঙ্কু জেল পঠাই দিয়া যাইছে। সেপটে গ্রামবাসীঙ্কু পুলিশ বুঝিবার অসমর্থ হইতিবা বেলে পরিস্থিতি অধিক ক্রিয়াশীল হইছে। তবে আন্দোলন স্থলরে এসডিপিওঙ্কু সমেত চারিজন ইন্সপেক্টর ও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা যাইছে। বৌদ্ধরু আম জেলা প্রতিনিধি বিজয় কুমার নায়কঙ্ক রিপোর্ট সকাল খবর।